শীতকালের বৃষ্টিটা খুবই খারাপ বলে বোঝানো যাবে না। সারাদিন বাড়িতে থাকার পর রাস্তায় বেরোলাম, বেরিয়েই বোতলদার সাথে দেখা। বোতলদার ডেকে বললো, ভাই তোর সাথে একটা জরুরি কাজ আছে, একটা চিঠি লিখেছি পোস্ট করতে হবে। তা আমি বললাম, চিঠি লিখেছ পোস্ট তো করে দেবই, তার আগে বলো চিঠিটা কাকে লিখলে আর কেনই বা লিখলে আর কী বা লিখলে। তখন বোতলদার বলছে, আগে তাহলে চিঠিটা শোন কী লিখেছি। প্রিয় বর্ষা বৌদি, দিন দিন তোমার চরিত্র খারাপ হয়ে যাচ্ছে। কদিন আগে দুর্গাপুজোর প্যান্ডেলে শরৎবাবুর সাথে যাচ্ছে তাই নোংরামি, চোখে দেখা যায় না। কালী পুজোর পর নির্লজ্জের মতো হেমন্তবাবুর সাথে, এখন আবার দেখছি শীতলবাবুর সাথে লটর পটর, আর কত নিচে নামবে তুমি। শ্রাবণদার সাথে ভরা সংসার ছেড়ে তুমি একের পর এক সর্বনাশ করে চলেছ, এবার থামো প্লিজ। কবিতা শুনে আমি তো অবাক। আমি বোতলদাকে সরাসরি জিজ্ঞাসা করলাম, এ কি তুমি আবার লেখক হলে কবে? বোতলদা বলছে, আরে তুই তো জানিসই আমি প্রতিদিনই মদ ঠট খাই, তো কোনো দিন রাজা কোনো দিন পুলিশ, কালকে ভাই আমি লেখক হয়েছিলাম তাই চিঠিটা লিখে ফেললাম, তুই চিঠিটা মনে করে পোস্ট করে দিস। বললাম ঠিক আছে। তো বন্ধুরা, বোতলদার কবিতাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমি চিঠিটা পোস্ট করতে যাচ্ছি, তোমরা ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর আমার ইউটিউব চ্যানেল মাইটি দীপঙ্কর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ বন্ধুরা।